বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই দা সংবাদ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব ফাইব্রয় অ্যাপ্লিকেশন সম্পর্কে। আপনারা হয়তো জানেন ফাইব্রয় অ্যাপ্লিকেশনে একটা এয়ারড্রপ লঞ্চ করেছিল, যেখানে কিন্তু পার রেফারে $40 করে দিচ্ছিল এসবুল টোকেন, এবং সেই এসবুল টোকেনটি আনলক হবে 90 দিন পর। এবং 90 দিন আনলক হওয়ার আগে আপনাকে যে যে কাজগুলো করতে হবে সেগুলো হলো যে আপনাকে KYC কমপ্লিট করতে হবে, যেটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি না, বা ওখানে লেখা নাই যে আপনাকে KYC কমপ্লিট করতেই হবে। এবং সেখানে স্পষ্ট বলা আছে যে আপনাকে কিন্তু একটা স্পট ট্রেড করতেই হবে, বা আপনি যদি 20 মার্চের আগে ট্রেড বা স্পট ট্রেড না করেন তাহলে কিন্তু আপনার যে এসবুল টোকেন আছে সেটা ইনভ্যালিড বলে বিবেচিত হবে, এবং আপনার সেই টোকেনটিকে মানে আনলকই হবে না কোনোদিন। তো কিভাবে আপনি স্পট ট্রেড করবেন এবং সমস্ত কিছু ডিটেলস আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে বলবো। আমি মিনিমাম 30 থেকে 35টা অ্যাকাউন্ট বানিয়েছি এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে স্পট ট্রেড করেছি। তো কিভাবে আপনারা স্পট ট্রেড করবেন তার সমস্ত কিছু ডিটেলস আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাকে কোথা থেকে কি করতে হবে। তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যে এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি আইকন বাজিয়ে দিন। তাতে কি হবে, এরপরে যত ভিডিও আপলোড করবো সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাবে। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে, এবং আমি আপনাদেরকে প্রথমে ফাইব্রয় গ্লোবাল অ্যাপ্লিকেশানে নিয়ে যাচ্ছি এবং আপনাকে দেখাবো এখানে যে আমার কত ডলার এখানে কালেক্ট হয়েছে এবং আমি কতটা এখানে রেফার করেছি। তো প্রথমে আমি লগ ইন হতে দিচ্ছি এই অ্যাপ্লিকেশানটিকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে $361 কিন্তু আমার এই ফাইব্রয় অ্যাপে আছে, এবং আমি কতজনকে রেফার করেছিলাম তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনভিটেশনে গেলাম, তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিরেক্ট রেফারাল 37টা, এবং এই 37টাই কিন্তু আমার অ্যাকাউন্ট। আপনারা এখানে যে ইনডাইরেক্ট রেফার দেখতে পাচ্ছেন, এই ইনডাইরেক্ট রেফার কিন্তু আমি করিনি। তো আপনারা কিভাবে এই টোকেনটাকে আনলক করার জন্য, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এসবুল টোকেন আছে $361। তো আপনারা কিভাবে এই টোকেনটিকে আনলক করার জন্য ট্রেড করবেন, তো সমস্ত কিছু ডিটেলস আমি কিন্তু আপনাদেরকে এখন এই ভিডিওটিতে দেবো। তো প্রথমেই আপনাকে বলি যে আপনার কাছে একটা এক্সচেঞ্জ থাকতে হবে, যেটা ওয়াজিরেক্স বা কয়েন DCX যেটাও হতে পারে। তো আমি এখানে বর্তমানে ওয়াজিরেক্স ইউজ করে আমি আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে ট্রেড করেছিলাম। ওয়াজিরেক্সে আপনাকে চলে আসতে হবে, এবং আপনার যদি ওয়াজিরেক্স না থাকে তাহলে আপনি কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কের ওপর ক্লিক করে আপনি ওয়াজিরেক্স ডাউনলোড করতে পারেন। ওয়াজিরেক্সে আসার পর আপনাকে কী করতে হবে, এখানে আপনাকে INR অ্যাড করতে হবে। এখানে আপনাকে অ্যাড করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে $1400 অ্যাড করেছিলাম। অ্যাড করার পর আপনাকে এখান থেকে যে কোনো একটা কয়েন বাই করে নিতে হবে। আপনি এখান থেকে TRX বাই করতে পারেন, বা আপনি অন্য অন্য বা USDT বাই করতে পারেন, বা আপনি যে কোনো কয়েন, মনে করেন আপনি TRX বাই করবেন। TRX বাই করার পর এখানে আপনাকে সার্চ করতে হবে TRX। TRX সার্চ করার পর আপনাকে এখানে উইথড্রোতে ক্লিক করতে হবে। উইথড্রোতে ক্লিক করার পর এখানে আমার কাছে 0 TRX আছে বলে এখানে শো করছে না। তো এবার আপনাকে ফাইব্রয় অ্যাপ্লিকেশানে আসতে হবে, এবং আসার পর এখানে আপনাকে কিন্তু ডিপোজিট অপশানে আসতে হবে। ওখান থেকে আপনি উইথড্র করবেন, এখান থেকে আপনি ডিপোজিট করবেন। ডিপোজিটে আসার পর এখানে আপনাকে TRX লিখতে হবে। TRX লিখার পর আপনি যে এই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটাকে কপি করবেন। কপি করার পর আপনাকে কিন্তু এখানে চলে আসতে হবে ওয়াজিরেক্সে, এবং এখানে উইথড্র করার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্যান, এখানে আপনাকে কী করতে হবে, এখানে পেস্ট করতে হবে। এবং পেস্ট করার পর আপনার এখানে যতটি TRX থাকবে, বা 1000 বা 1500 টাকার আপনি যখন TRX বাই করবেন তখন এখানে যতটি TRX থাকবে তখন উইথড্র ওয়ালে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কিন্তু 5টা TRX কিন্তু চার্জ লাগবে। তো আপনার এখানে যতটি TRX থাকবে সব TRX কিন্তু চলে আসবে এখানে ফাইব্রয় গ্লোবাল অ্যাপে, এবং ফাইব্রয় গ্লোবাল অ্যাপে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার কিন্তু ওয়ালেটে চলে আসবে। এবং ওয়ালেটে যখন চলে আসবে, আসার পর আপনাকে এখানে স্পটে আসতে হবে। স্পটে আসার পর আপনাকে কী করতে হবে, এখানে আপনাকে একটা বাই অ্যান্ড সেল করে দিতে হবে। যখন আপনার কাছে এখানে TRX চলে আসবে, TRX আসার পর আপনি এখানে সার্চ করবেন TRX, TRX-এ চলে আসবেন এবং সেলে করবেন। এবং সেলে আসার পর এটাকে আপনাকে পুরো ভরিয়ে দিতে হবে, তারপর এটা লিমিটটাকে মার্কেট করে দিবেন। মার্কেট করার পর সেল করে দিবেন। সেল করার পর আর একবার বাই করবেন। বাই করার পর আপনার কাছে যে ব্যালেন্সটা আসবে সেই ব্যালেন্সটাকে আপনি আবার এখান থেকে উইথড্র করে নেবেন। উইথড্র করার পর TRX লিখবেন, এখানে উইথড্রল অ্যাড্রেস চাইছে, এবং উইথড্রল অ্যাড্রেস আপনি কোথা থেকে পাবেন, আপনাকে চলে আসতে হবে আবার ব্যাকে। তারপর এখানে ডিপোজিটে ক্লিক করতে হবে। ডিপোজিটে আসার পর আপনাকে এই অ্যাড্রেসটা কপি করতে হবে, এবং অ্যাড্রেসটা কপি করার পর আপনাকে
ফাইব্রয় অ্যাপ্লিকেশানে এসে এখানে আপনাকে কিন্তু পেস্ট করে দিতে হবে। তো অ্যাড্রেসটা পেস্ট করার পর এখান থেকে আপনাকে কিন্তু চার্জ দিতে হবে 1.6, ওটা কোনো ব্যাপার না। তারপর এখান থেকে যখনই উইথড্র করে নেবেন, উইথড্র করার পর ওয়াজিরেক্সে আপনার টাকাটা আবার ব্যাক চলে আসবে এবং এখান থেকে আপনি আবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন। এবং ফাইব্রয় অ্যাপ্লিকেশানে কয়েকটা আপনাকে সেটিংস করতে হবে এবং সেটিংস করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে সিকিউরিটি অপশানে যেতে হবে। সিকিউরিটি অপশানে গিয়ে আপনাকে কিন্তু এখানে লগ ইন পাসওয়ার্ডটাকে আপনাকে সেভ করতে হবে, ট্রেড পাসওয়ার্ডটাকে আপনাকে সেভ করতে হবে এবং গুগল অথেন্টিকেটার যেটা আছে আপনাকে কিন্তু এই যে গুগল অথেন্টিকেটার বা অ্যাপ বলে এই যে অ্যাপ্লিকেশানটা আছে এটাকে আপনাকে কিন্তু ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আপনি এখানে প্লাস আইকনে আসবেন এবং ইন্টারে সেটআপ কি এখানে আপনার নাম দিবেন এবং যে আপনি একটা যে কি পাবেন সেই কিটা কিন্তু আপনাকে এখানে পেস্ট করে দিয়ে আপনি একটা ওখান থেকে অটোমেটিকলি 30 সেকেন্ড পর পর একটা ওটিপি পাবেন। সেই ওটিপিটা এখানে দিয়ে আপনি কিন্তু এখান থেকে বাউন্ড করে দিবেন গুগল অথেন্টিকেটার। এই কয়েকটা কাজ করার পর আপনি কিন্তু এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পর স্পট ট্রেড করবেন, একটা স্পট ট্রেড করার পর আবার ওই টাকাটি আপনি ওয়াজিরেক্সে ব্যাক নিয়ে নেবেন। ব্যাক নেওয়ার পর আপনি আবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি ট্রান্সফার করে দেবেন। তাহলে আপনার একটা স্পট ট্রেডও কমপ্লিট হয়ে গেল এবং 90 দিন পর আপনি যেদিন স্পট ট্রেড করবেন তার ঠিক 90 দিন পর আপনার কিন্তু এই এসবুল টোকেনটা আনলক হবে। এবং আপনার কাছে যদি অনেক এসবুল টোকেন থাকে এবং আপনি এখনও পর্যন্ত যদি ট্রেড না করেন তাহলে কিন্তু আপনার এসবুল টোকেনটা আনলক হবে না এবং 90 দিন পর 10% হিসাবে আনলক হবে এবং পরের 10 মাসের মধ্যে আপনার কিন্তু যতটি ব্যালেন্স আছে সব ব্যালেন্স কিন্তু উইথড্র হয়ে যাবে। তো আই হোপ বন্ধুরা আপনারা বুঝে গেছেন। তো এখন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট নিচে জানিয়ে দেবেন। তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।